ওয়েলকাম টু রাফিজ ইংলিশ হ্যালো ডিয়ার্স আজকে আমরা ইংরেজি রিডিং শেখার একটি খুবই দরকারি টপিক নিয়ে আলোচনা করব যেটা হল ব্ল্যান্ডিং লেটার্স ইংরেজিতে হাজার হাজার ব্ল্যান্ডিং লেটার্সের শব্দ আছে সুতরাং ব্ল্যান্ডিং লেটার্সের এই নিয়মটা জেনে নিলে ইংরেজি রিডিং পড়াটা তোমার জন্য জলের মতো সহজ হয়ে যাবে আর এটা খুবই সহজ একটা বিষয় প্রথমেই জেনে নেই ব্ল্যান্ডিং লেটার্স মানে কি ব্ল্যান্ডিং লেটার্স মানে হল যুক্তবর্ণ অর্থাৎ যখন দুটি কনসোনেন্ট পাশাপাশি বসে এবং দুটি কনসোনেন্টই উচ্চারিত হয় তখন তাকে ব্ল্যান্ডিং লেটার্স বলে যেমন প্লেট এখানে দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে পি এল পিতে প আর এল ল এখানে পি এর উচ্চারণও হচ্ছে আবার এলের উচ্চারণও হচ্ছে তার মানে শব্দটিতে দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে এবং দুটিরই উচ্চারণ হচ্ছে তাই কিন্তু এটা ব্ল্যান্ডিং লেটার্স অর্থাৎ ব্ল্যান্ডিং লেটার্সের ক্ষেত্রে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে দুটিরই উচ্চারণ হবে আমাদের প্রথম ব্ল্যান্ডিং লেটার্সটা হল পি এল তো পিতে হল প এলতে ল তাহলে এটার উচ্চারণ কেমন হবে প্ল এখন দেখো পিতে যদি প হয় আর এলতে যদি ল হয় এরা পাশাপাশি আছে অর্থাৎ যুক্তবর্ণ প ল প্ল সহজভাবে বুঝিয়ে দিচ্ছি সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখতে হবে এই যুক্তবর্ণটির প্রথম শব্দ হল প্লেট পি এল প্ল এটি ই এট প্লেট প্ল এট প্লেট প্লেট আজকে আমি সাথে সাথে ভাওয়াল সাউন্ডগুলোও বুঝিয়ে দিব আমরা জানি ভিসিভি রুলে পড়লে ভাওয়ালের লং সাউন্ড হয় এই শব্দটিতে এ এর লং সাউন্ড এ হয়েছে কারণ এ এর পরে একটি কনসোনেন্ট এবং তারপরে একটি ভাওয়েল আছে অর্থাৎ ভিসিভি রুলে পড়েছে তাই এ এর উচ্চারণ এ এর মতো হচ্ছে পি এল যুক্তবর্ণের আরও কিছু শব্দ দেখে নেওয়া যাক যেমন প্ল্যান পি এল এ এন প্ল্যান পি এল হয় প্ল আর এ এন তে হয় এন প্ল এন প্ল্যান এবার তার পরের উদাহরণটা দেখো প্লেস পি এল তে প্ল আর এসিই এস প্ল এস প্লেস এখানেও এ এর লং সাউন্ড এ হচ্ছে যেহেতু শব্দটি বিসিবের উলে পড়েছে এবার শব্দগুলোর অর্থ জেনে নেওয়া যাক প্লেট প্লেট অর্থ থালা প্ল্যান প্ল্যান অর্থ পরিকল্পনা প্লেস প্লেস অর্থ স্থান বা জায়গা নেক্সট ব্ল্যান্ডিং লেটারটা হল বি এল বিতে ব আর এল তে ল তাহলে বিতে যদি ব হয় এল তে ল তাহলে ব্ল সাউন্ড হবে ব্ল যেমন ব্লু ই ব্ল আর ইউইতে হয় রসু অর্থাৎ রসুকার ব্লু পরের শব্দটা দেখ ব্লক এল উ সি কে ব্লক এল তে ব্ল আর উ সি কে হয় অক ব্লক ব্ল অক ব্লক উ কে হল একটি ওয়ার্ড প্যাটার্ন আর এই উ সি কে অক সাউন্ড তৈরি করে পরের শব্দটা দেখো ব্ল্যাক বি এল যুক্তবর্ণ ব্ল আর এ সি কে এক ব্ল্যাক ব্ল এক ব্ল্যাক এখানে এসি কে হলো একটি ওয়ার্ড প্যাটার্ন যেটা এক সাউন্ড তৈরি করে ব্লু মানে নীল ব্লক মানে বাধা ব্ল্যাক মানে কালো এবার নেক্সট ব্ল্যান্ডিং লেটারটা দেখে নেওয়া যাক সিএল সিএলতে হয় ক্ল যেমন ক্লাস সি এল এ ডাবল এস ক্লাস ক্লাস, সি এল তে ক্ল আর এ ডাবল এস হয় আশ ক্ল আস ক্লাস ক্লাস তারপরে দেখ ক্লক এল উ কে ক্লক ক্লক সিএলতে হয় ক্ল আর উ সি কে হয় অক যেহেতু এটা একটি ওয়ার্ড প্যাটার্ন তাহলে শব্দটি হয়ে গেল ক্লক ক্লক নেক্সট শব্দটা দেখো ক্লিক ক্লিক সি এল আই সি কে ক্লিক সি এল তে ক্ল আর আই সি কে হয় ইক ক্ল ইক ক্লিক ক্লিক ক্লাস মানে কক্ষ ক্লক মানে ঘড়ি আর ক্লিক মানে শব্দ করা এবার নেক্সট ব্ল্যান্ডিং লেটারটা দেখো বি আর বিতে ব এবং আর তে র হবে অর্থাৎ রফলা তাহলে হয় ব্র বি আর ব্ল্যান্ডিংয়ের প্রথম শব্দ হলো ব্রাইড বি আর আই ডি ই ব্রাইড বি আর তে হয় ব্র আর আই এর লং সাউন্ড আই হবে এখানে কারণ আই এর পরে একটি কনসোনেন্ট আর তারপরে একটি ভাওয়েল আছে অর্থাৎ শব্দটি ভিসিবি রুলে পড়েছে আর আমরা জানি ভিসিবি রুলে পড়লে ভাওয়ালের লং সাউন্ড হয় তাই আই এর লং সাউন্ড আই হচ্ছে এখানে আর নেক্সট শব্দ ব্রাউন বি আর ও ডব্লিউ এন ব্রাউন বিআর তে হয় ব্র আর ও ডব্লিউ এন আউন ব্র আউন ব্রাউন ব্রাউন পরের শব্দটা দেখো ব্রাদার বিআর উ আর ব্রাদার ব্রাদার আর হয় ব্র আর উ টিএইচইর তে হয় আদার ব্রাদার ব্র আদার ব্রাদার ব্রাইড মানে হচ্ছে বধু ব্রাউন মানে হচ্ছে বাদামি এবং ব্রাদার মানে হচ্ছে বাই তারপরেই আসে সিয়ার ব্ল্যান্ডিং সিতে ক এবং আর র অর্থাৎ রফলা তাহলে হয় ক্র ক্র যেমন দেখো ক্রাই সি আর ওয়াই ক্রাই সি আর তে ক্র আর ওয়াইতে হয় আই ক্রাই ক্রাই এখানে একটি বিষয় মনে রাখতে হবে যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং ওই শব্দে যদি আর কোনো ভাওয়াল না থাকে তাহলে কিন্তু সেই ওয়াইটি আই এর মতো উচ্চারিত হয় লক্ষ্য করে দেখো এখানে ওয়াই বাদে আর কোনো ভাওয়াল নেই পরের শব্দ ক্রাশ সি আর এ এস এইচ ক্রাশ সি আর তে হয় ক্র এবং এ এস এইচ হয় আশ ক্রাশ ক্র আশ ক্রাশ নেক্সট শব্দটি দেখো ক্রো সি আর ও ডব্লিউ ক্রো তে আর সিআরতে ক্রুডব্লিউতে হয় উকার অর্থাৎ উ সাউন্ড তৈরি করে তাহলে হল ক্রো সি আর ও ডব্লিউ ক্রো ক্রাই মানে কান্না করা ক্রাশ মানে সংঘর্ষ ক্রো মানে কাক নেক্সট ব্ল্যান্ডিং আর ডিআরতে ড্র হয় যেমন তে ক্র হয় তেমনি ডিআরতে ড্র হয় উদাহরণ যেমন ড্রাই আর ওয়াই ড্রাই ড্রাই ডিআরতে ড্র আর ওয়াইতে হয় আই তাহলে ড্র যোগ আই ড্রাই ড্রাই এখন তোমরা বলো তো এখানে ওয়াই কেন আই এর মতো সাউন্ড তৈরি করছে কারণ ওয়াইটি শব্দের শেষে আছে এবং শব্দটিতে আর কোনও ভাওয়াল নেই এখন প্রশ্ন হল ভাওয়াল কোনগুলো ভাওয়াল মোট পাঁচটি যেমন ই আই ও ইউ নেক্সট শব্দ ড্রিংক ডিআরআইএন কে গ্রিংক ডিআরতে ড্র এবং আই এন কে হয় ইঙ্ক ড্র ইঙ্ক ড্রিঙ্ক ড্রিঙ্ক আইএনকে হল একটি ওয়ার্ড প্যাটার্ন যেটা ইংক সাউন্ড প্রডিউস করে তার পরের উদাহরণটা দেখো ড্রাইভ ড্রাইভ ডি আর আই ভি ই ড্রাইভ ডি আর হয় ড্র আর আই ভি ইতে হয় আইভ ড্র আইভ ড্রাইভ ড্রাইভ এবার অর্থগুলো দেখে নাও ডি আর ওয়াই ড্রাই ড্রাই মানে শুকনো ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা ড্রাইভ ড্রাইভ মানে চালানো আমাদের নেক্সট ব্ল্যান্ডিং লেটারটা হলো এস কে এস তে স আর কে তে ক অর্থাৎ স্ক স্ক যেমন স্কাই এস কে ওয়াই স্কাই এস কে তে হয় স্ক আর ওয়াই দিবে আই সাউন্ড তাহলে হয়ে যাবে স্কাই যেহেতু এই শব্দে ওয়াই ছাড়া আর কোনো ভাওয়াল নেই নেক্সট শব্দ স্কিপ এস কে আই পি স্কিপ এসকে স্ক আর আই পিতে হয় ইপ স্ক ইপ স্কিপ স্কিপ এখানে আই এর শর্ট সাউন্ড হচ্ছে কারণ আমরা জানি সিবি রুলে পড়লে ভাওয়ালের শর্ট সাউন্ড হয় লক্ষ্য করে দেখো শব্দটিতে আই ভাওয়ালটির আগে একটি কনসোনেন্ট আছে এবং তারপরেও একটি কনসোনেন্ট আছে অর্থাৎ সিবিসি রুলে পড়েছে আই এর শর্ট সাউন্ড হল ই অর্থাৎ ইকার আর সি মানে হলো কনসনেন্ট ভাওয়াল কনসোনান্ট নেক শব্দটি দেখো স্কিন এস কে আই এন স্কিন স্কিন এস কেতে স্ক আর আই এন তে হয় ইন স্ক ইন স্কিন স্কিন তারপরে দেখো স্কাল এস কে ডাবল এল স্কাল এস কেতে হয় স্ক আর ইউডাবল এল তে হয় আল স্কাল স্ক আল স্কাল স্কাল মানে মাথার খুলি স্কিপ মানে এড়িয়ে যাওয়া স্কিন মানে চামড়া আমাদের শেষ ব্ল্যান্ডিং লেটারটা হলো এস এম এস এম এর উচ্চারণ হবে স্ম এস তে স আর এম তে ম স্ম স্ম যেমন প্রথম শব্দ স্মল স্মল এস এম তে হয় স্ম আর এ ডাবল এল তে হয় অল স্মল এ ডাবল এল অল হল একটি ওয়ার্ড প্যাটার্ন তার আছে স্মার্ট এস এম এ আর টি স্মার্ট এস এম তে স্ম এবং এ আর টিতে হয় আর্ট কারণ এ এর পরে আর থাকলে সবসময় আর সাউন্ড তৈরি করে তাহলে স্ম যোগ আর্ট হয়ে গেল স্মার্ট স্মার্ট নেক্সট স্মেল এস ই ডাবল এল স্মেল স্মেল এস এম তে স্ম এবং ই ডাবল এল এ হয় এল অর্থাৎ স্ম যুগ এল হয়ে গেল স্মেল 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 মানে ঘ্রান স্মল মানে ছোট স্মার্ট মানে বুদ্ধিমান বিসিবি রুল সি রুল নিয়ে বেশ কয়েকটি ভিডিও এই চ্যানেলে দেয়া আছে সেগুলো দেখে আসলে ভাওলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড সম্পর্কে জানতে পারবে আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে ভিডিওটি ভালো লেগে থাকলে নিজে সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন আপনাদের এতটুকু সহযোগিতায় চ্যানেলটি আরও বড় হবে এতে অন্যরাও উপকৃত হবে আর আমিও নিয়মিত এমন শিক্ষণীয় ভিডিও বানাতে আগ্রহ পাব টেক কেয়ার বাই